Hey guys, welcome back to another vlog. আমি কোরাল চলে এসেছি তোমাদেরকে একটা নতুন জায়গা আর এইখানে এই একটা বড় টাওয়ারের মতো রয়েছে তবে এটা একটা নতুন তথ্য কিন্তু জানতে পারলাম যে এই পুরো বিল্ডিংটাতে কিন্তু মন্দিরে দেখার জন্য চলে আসতে হবে শিলিগুড়িতে ছোট গণবিবাহটা এখানেই হয় সুন্দর মতো আমি কোরাল চলে এসেছি তোমাদের একটা নতুন জায়গা সন্ধান নিয়ে সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে বানানো এই বড় এই মন্দিরটা প্রণামী মন্দির রয়েছে সেটা কিন্তু শিলিগুড়িতে রয়েছে আর এই মন্দিরটা দেখতে হলে কিন্তু তোমাদের যে কোনো দিন চলে আসতে হবে যে কোনো সময় তো আমি কিন্তু আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো কি টাইমিং রয়েছে সেটাও জানাবো তার জন্য কিন্তু কোথাও না গিয়ে স্ক্রিনে থাকতে হবে কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির বলে লেখা রয়েছে বড় করে একটা গেট বানানো রয়েছে আর এই জাস্ট এই গেট দিয়ে কিন্তু আমি এখন ভেতরে চলে যাব তো চলো ভেতরে ঢুকে পুরো মন্দিরটা আমরা আজকে দেখে নিচ্ছি আর ঢুকেই কিন্তু আমার এই এত সুন্দর একটা জায়গা চোখে পড়ে গেল পুরো সুন্দর নার্সারি গাছ দিয়ে বানানো রয়েছে আর এই ডান দিকে দেখো তোমরা জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে বেশ সুন্দর মতো করে নার্সারি বানানো রয়েছে সো তোমরা দেখতেই পারছো মন্দিরের এলাকাটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটা আমি মন্দিরের এই গেট থেকে এন্ট্রেন্স নামার পর এখান থেকে স্টার্ট করলাম শিলিগুড়িতে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে আমি জানতামই না এই ফার্স্ট টাইম এই মন্দিরে আসলাম এত ভালো লাগছে খুব পরিষ্কার কিন্তু ক্লিন করা একদম ক্লিন রয়েছে সব কিছু আর এই দেখতে পাচ্ছ আমি একদম মন্দিরটার সামনে চলে এসেছি কত সুন্দর একটা এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা রয়েছে তো চলো চটপট দেখে নিই জায়গাটা চারধার দিয়ে কিন্তু কি সুন্দর গাছ রয়েছে ফুলের আর এই মন্দিরের একদম ফ্রন্ট ভিউতে আমি প্রায় চলেই এসেছি তো দেখো তোমরা এত সুন্দর একটা মন্দির কিন্তু শিলিগুড়িতেই রয়েছে প্রণামী মন্দির বলে এটাকে আর এই রোডটাকে প্রণামী মন্দির রোড বলে আর এখানে দেখো একটা বড় গেটও কিন্তু রয়েছে যদিও এই গেটটা কিন্তু এখন তালা দেওয়া রয়েছে বন্ধ রয়েছে আর এই রয়েছে সেই মন্দিরটা দেখো তোমরা আরে এত সুন্দর একটা মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের টাইমিং কি রয়েছে সবটাই শুনে নেব যদিও মন্দির তো সব দিনই খোলা থাকে কিন্তু কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটাও বিষয় রয়েছে একটা তো সেটাও কিন্তু শুনবো দেখো আমার চারই পাশে কি সুন্দর জায়গা একদম পরিষ্কার ক্লিন করা বড় একটা মাঠ রয়েছে এখানটাতে দেখো মন্দিরে কিন্তু এটা একটা বড় মাঠ রয়েছে পরিষ্কার ঝকঝকে একদম আর এই রয়েছে সেই সুন্দর মন্দির এইখানটাতে কিন্তু অনেক দানা দেওয়া রয়েছে মানে পাখিরা এসে এখানে খায় আর এইখানে পাখির সব থাকার কিন্তু ব্যবস্থা মানে ভেতরে কিন্তু পাখি থাকে সব ছোট ছোট ঘর মতো বানানো রয়েছে খুব সুন্দর চারিধার দিয়ে কিন্তু দেখো রাস্তা রয়েছে বানানো
উদ্দেশ্যেই করা হয়েছে, মানে কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে এই মন্দিরটা বানানো রয়েছে, শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির বলে এটাকে। তো ভেতরে কী ঠাকুর রয়েছে সেটাও কিন্তু আমরা দেখবো, কিন্তু তার আগে আমরা বাইরেটা ভালো করে দেখে নিই যে এত সুন্দর একটা মন্দির বানানো রয়েছে, এত বড়। তো সেই অবশ্যই বাইরেটা আগে ভালো করে আমরা দেখবো, তারপর ভেতরটাও কিন্তু আমরা দেখবো। তো চলো চটপট দেরি না করে ভেতরেও আমরা গিয়ে দেখে নিই। আর এই মন্দিরের ভেতরে আমি প্রবেশ করবো এখন। কিন্তু মন্দিরটা বানানো হয়েছে দারুণ ডিজাইন করা। আমি এখানে প্রপারলি শুজটা খুলে নিলাম, এখানে খুলে এখন আমি মন্দিরে প্রবেশ করব। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে বানানো। কৃষ্ণ ঠাকুরের সব স্টোরি কিন্তু এখানে বানানো রয়েছে মূর্তি করে, খুব সুন্দর মিরর দিয়ে, মানে কাঁচ দিয়ে কাজ করা রয়েছে পুরো মন্দিরটা। এখানে গুরুদেব রয়েছেন, খুব শান্ত মন্দির, খুব ভালো লাগছে। মানে মানে যেটা ন্যাচারালি হয় মন্দির তো খুব শান্তই হয়, ভালো লাগে। আজকে ফাঁকাও রয়েছে, খুব সুন্দর। আর এখানে কোনো ব্লগ করতে বা ফটো তুলতে কোনো মানা নেই, নিষেধ নেই। তো তোমরাও এসে এখানে ব্লগের জন্য নিতে পারো ভিডিও ফুটেজ, ফটোজ, সব কিছু। তো দেখো এত সুন্দর একটা মন্দির, ভাবতেই পারা যায় না যে শিলিগুড়ির মাঝখানে, শহরের মাঝখানে একদম রয়েছে। কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা স্টোরি কিন্তু এখানে মূর্তি করে সব বানানো রয়েছে। আর এই দেখো নিচটাতে বসার জন্য জায়গা করে দেওয়া রয়েছে বড়। পুরো মন্দিরটা জুড়ে কিন্তু রাধে রাধে লেখা রয়েছে, আর সব স্টোরি দেওয়া রয়েছে, আর অনেক কিছু লেখা রয়েছে। সবটা তো পড়ে শোনাতে পারছি না তোমাদেরকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, সব কিছু লেখা রয়েছে। আর এই দেখো পুরো মন্দিরটা। ওনারা কিন্তু প্রদক্ষিণ করছে মন্দিরের চারদিক দিয়ে। এত ভালো লাগছে, এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। সবাই বেশ মন দিয়ে পুজো করছে, যে যার মতো, কোনো বাধা নিষেধাজ্ঞা নেই যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ভালো লাগছে। তোমরা এসো চটপট মন্দিরটা থেকে ঘুরে যাও। এইখানটাতে একটা ফ্ল্যাগ রয়েছে ঠাকুরের উদ্দেশ্যে, এই ফ্ল্যাগটা রয়েছে। আর এই সাইড দিয়ে আমি দেখতে দেখতে এখন ঘুরে যাই ফ্রন্টের দিকে একবার। মাঝখানে মাঝখানে ফ্যান লাগানো রয়েছে, আর এই খুব সুন্দর ফুলের সব টপ দিয়ে কিন্তু পুরোটা বানানো রয়েছে দুধার দিয়ে, বেশ সুন্দর। আর এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এটা আরেকটা গেট রয়েছে, মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকে ডাইরেক্ট ঢুকে কিন্তু তোমরা এদিক দিয়েও মন্দিরে এন্ট্রান্স। আর এখানে হয়তো মন্দিরে যারা রয়েছেন তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। না আসলে অবশ্যই মিস করবে তোমরা, ঝটপট চলে আসো মন্দিরটা একটু দেখে নাও। পুরো মন্দিরের চূড়াটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দাদা এই মন্দিরের টাইমিং কি আছে, কটা থেকে কটা অবধি খোলা থাকে? হ্যাঁ কব সে, নেই নেই মন্দির কব সে খোলা রেতা
সকাল 5টা থেকে সন্ধে 9টা পর্যন্ত? আচ্ছা, আর রোজই তো খোলা রয়েছে, কোনো রকম ব্যাপার নেই। আর এটা বাৎসরিক পূজা কবে হয়? বাৎসরিক বলতে একটা বিয়ে হয়, ওটা হলো 24 তারিখ নভেম্বর, নভেম্বর মাসে হয়। কিসের বিয়ে হয়? গণবিবাহটা এখানেই হয়। আচ্ছা, এটাও একটা দেখার জিনিস। এগুলো অফিস ঘর রয়েছে না? আর এই ওপরটাতে কি রয়েছে? গেস্ট হাউস। তো এখানে জিজ্ঞেস করাতে দেখলে একটা নতুন তথ্য কিন্তু জানতে পারলাম যে এই পুরো বিল্ডিংটাতে কিন্তু গেস্ট হাউস রয়েছে। আর প্রত্যেক বছর ডিসেম্বর মাসের কোনো একটা তারিখে, যেমন এই বছর সরস্বতী পুজোর দিন হয়েছিল, গণবিবাহ হয় এই মন্দিরে। এটাই বাৎসরিক পুজো হিসাবে এখানে পালন করা হয়। তো এটা একটা ভীষণ মজার বিষয়। আমি নেক্সট বছর অবশ্যই চেষ্টা করব সেই জিনিসটা তুলে ধরার তোমাদের সাথে, আর নিজেরও দেখার। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা, টিভি সিরিয়ালে দেখেছি, তবে দেখার ইচ্ছে আছে গণবিবাহ একসাথে কতটা মজার হতে পারে। তো চলো, তোমরা নতুন জিনিসটা ওখান থেকে জানতে পারলে, আর মন্দিরটা আরেকবার ঝটপট করে তোমরা দেখে নাও, মন্দিরের এরিয়াটা দেখে নাও। এত সুন্দর মন্দির ঘুরতে কিন্তু ঝটপট ফ্যামিলি নিয়ে চলে আসো, আর কিছুটা মুহূর্ত এখানে কাটিয়ে যাও। ঠাকুরের সামনে বসলে কিন্তু মন একদম হালকা হয়ে যায়, যেটা আমার হচ্ছে। তো আজকের ভিডিও আমি এখানেই দি এন্ড করছি। খুব ঝটপট আবার কোনো একটা ভালো জায়গা নিয়ে কিন্তু চলে আসবো। তো চলো, আর এই এখন আমি গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে। আজকের এই নতুন মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা যত আমাকে জানাবে আমি তত নতুন নতুন জায়গা দেখাতে আরও আনন্দ পাবো। তো নেক্সটে আমি আবার কোনো একটা ভালো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে, আর নিজেকেও ভালো রাখতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সটে আসছি আবার কোনো ভালো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে। টাটা, বাই বাই।